নরসিংদীতে দিন দিন বাড়ছে বিভিন্ন প্রজাতির ফুল চাষ। অল্প জমিতে কম খরচে বেশি লাভ হওয়ায় ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। ফুলের চাষ বাড়াতে আগ্রহীদের সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নরসিংদীর সংবাদদাতা হাবিবুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শাকসবজির পাশাপাশি নরসিংদীর মাটি ফুল চাষের জন্য উপযোগী। জেলায় বেড়েছে বিভিন্ন প্রজাতির ফুল চাষ। রায়পুর উপজেলার করিমগঞ্জের ফুলচাষী আবু সাইদ 8 বছর আগে ফুল চাষ শুরু করেন। বর্তমানে 14 বিঘা জমিতে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, ক্যালেন্ডুলা, কাঠমালতি সহ দেশি বিদেশি জাতের ফুলের চাষ করেছেন। আবু সাইদের বাগানে চাষ করা ফুল স্থানীয় বাজারে বেশ চাহিদা রয়েছে, তাই লাভও হয়েছে ভালো। তার এমন সাফল্য দেখে অনেকেই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। দূরান্ত থেকে, পাশের এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমাদের এলাকায় মানুষজন আসে এবং ফুলের বাগান ঘুরতে আসে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমাদের এলাকাতে একটা এত সুন্দর একটা বাগানের উদ্যোগ নিয়েছে, যার কারণে আমাদের গ্রামে হ্যাঁ একটা সুনাম অর্জন করেছে আবু সাইদ ভাই। তো আমাদের এখানে 200 টাকার থেকে নিয়ে 2000 টাকা পর্যন্ত তোরা তৈরি হয় বা দেওয়া হয়। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তা পেলে ফুলের চাষ আরও বাড়বে বলে জানান এ চাষি। 10% জমি নিয়ে গোলাপ বাগান চাষ করি, তারপরে আস্তে আস্তে এক বছর এক একটা আইটেম আনি। গভর্নমেন্ট থেকে বা ইয়া থেকে পাই নাই, যদি পাইতাম হয়তো আমার জন্য আর একটু সহজ হইতো। ফুলের চাষ বাড়াতে আগ্রহীদের প্রশিক্ষণ ও সহায়তার কথা জানালেন এ কৃষি কর্মকর্তা। আমরা চাই যে এরকম উদ্যোক্তা তৈরি হোক যাতে আমাদের এই নরসিংদীতে শাকসবজির পাশাপাশি ফুলের চাষটা সম্প্রসারণ হয়। নরসিংদীতে ফুল চাষের সম্প্রসারণ হবে এমন প্রত্যাশা ফুল চাষী ও সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।